আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে কখন ব্যথা হয়, দাঁতে কখন যন্ত্রণা হয়, কখন দাঁতের গোড়া ফুলে ওঠার সমস্যা হয়, এ ব্যাপারে আলোচনা করব। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে প্রতিটি দাঁতের ভিতরে তিনটি করে লেয়ার থাকে বা স্তর থাকে। প্রথমটিকে আমরা এনামেল বলি এবং দ্বিতীয়টি ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প, যে পাল্পের ভিতর দিয়ে প্রতিনিয়তই রক্ত সঞ্চালিত হয়। তো ভিউয়ার্স, এই তিনটি লেয়ারের সমন্বয়ে প্রতিটি দাঁত গঠিত। তো ভিউয়ার্স, আমাদের যে দাঁতের যে উপরে যে এনামেল অংশটা রয়েছে, এই এনামেল অংশটা ফার্স্ট লেয়ার, এটি বেশ শক্ত হয়ে থাকে এবং পরে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন ডেন্টিন, এই ডেন্টিন অংশটা কিছুটা অনুভূতিশীল এবং কিছুটা এনামেলের তুলনায় নরম প্রকৃতির। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় ডেন্টাল ক্যারিজ। দাঁতের যে কোনো অংশে যদি ক্ষয় শুরু হয়, সেটি এক ধরনের ক্যারিজ। তো ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দাঁতটি, এটি ডেন্টাল ক্যারিজ। এটি দাঁত ক্ষয়ের বা দাঁত অসুস্থ হওয়ার প্রাথমিক লক্ষণ। এই ডেন্টাল ক্যারিজে যখন আক্রান্ত হয়, তখন প্রাথমিক অবস্থায় বা প্রথম দিকে কখনো কোনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, কোনো অনুভূতি দাঁতে থাকে না। কিন্তু অনুভূতিটা তখনই হয় যখন সেই ডেন্টাল ক্যারিজটি ধীরে ধীরে দাঁতের গভীরে আসতে থাকে। ভিউয়ার্স, এখানে প্রাথমিক অবস্থায় দাঁতের যে এনামেল অংশটা এখানে দেখলেন, যে এখানে যে এনামেল অংশটা রয়েছে, এই এনামেলের ভিতরে এই ক্যারিজটা কিন্তু সীমাবদ্ধ রয়েছে। এখন যদি এখানে এই এমন ক্যারিজ থাকে, তাহলে এটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু যদি দেরি করা হয় বা এভাবে রেখে দেওয়া হয় অবহেলা করে, বা ডেন্টাল চেক আপ না করানোর জন্য না জানতে পারায় সেভাবে যদি ডেন্টাল ক্যারিজ দাঁতে থেকে যায়, তবে সেটি ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় ধীরে ধীরে এমনটি ক্যাভিটি হয়ে যায়, অর্থাৎ দাঁতের উপরে বেশ বড় ধরনের গর্ত হয়ে যায়। তো এমন গর্ত যখন হয়ে যায়, তখন কখনো কখনো দেখা যায় যে গর্তটি যদি দাঁতের পাল্প অবধি পৌঁছে যায়, তখন সেখানে যন্ত্রণা হবে, ব্যথা হবে। আর যদি সেটি পাল্প অবধি না যায়, তাহলে কিছু উপসর্গ থাকে, যেমন ধরেন যে যদি দাঁতের ভিতরে কিছু ঢুকে যায়, তাহলে সেই দাঁতে ব্যথা হয়, আবার পরিষ্কার হয়ে গেলে ব্যথাটা কমে যায়, এমনটি হতে পারে যদি পাল্পাইটিস না হয়ে দাঁতের ডেন্টিন অংশটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এটি ডেন্টিন অংশে রয়েছে। আর এমন দাঁতে চাপ প্রয়োগে, কোনো শক্ত খাবার এই দাঁতের উপরে পড়লে যখন চাপ দেওয়া হয়, তখন সেটিতে ব্যথা অনুভব হয়। ভিউয়ার্স, এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে এনামেল এবং ডেন্টিন অংশের ভিতরে কিন্তু ক্ষতটা রয়েছে। এই যে দাঁতটি এখানে দেখছেন, এই দাঁতটি যদি এক্সরে করা হয়, তাহলে দেখা যাবে যে এমন পজিশনে রয়েছে। তো এমন পজিশনে থাকলেও কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। যদি এই ক্যাভিটিটি ধীরে ধীরে দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে, এই পাল্প অবধি চলে আসতো, তাহলে কিন্তু সে দাঁতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হতো এবং যন্ত্রণা হয় তখনই যখন এই ক্যাভিটি বা ক্যারিজটি ধীরে ধীরে দাঁতের ভিতরে যে পাল্প আছে, এই পাল্প অবধি পৌঁছে যায়, তখন সেটিকে পাল্পাইটিস অবস্থা বলি, আর তখনই দাঁতে যন্ত্রণা হয়, ব্যথা হয়। ভিউয়ার্স, এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাল্পাইটিসে আক্রান্ত একটি দাঁত। এটি দেখুন যে দাঁতের যে এনামেল অংশ, ডেন্টিন অংশ পার হয়ে কিন্তু দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে, সে পাল্প অবধি চলে আসছে। তো এমন অবস্থাকে আমরা পাল্পাইটিস বলে থাকি। আর এই পাল্পাইটিসে আক্রান্ত যে দাঁতটি হয়ে থাকে, সেটি প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, সেটি যন্ত্রণা হয়, এমনকি গোড়াও ফুলে ওঠে সেই সব দাঁতের। যে এখান থেকে যখন ক্যাভিটিটি ধীরে ধীরে দাঁতের পাল্পে পৌঁছায়, তখন দাঁতের ভিতরে ক্যানেল থাকে, সেই ক্যানেল থেকে ইনফেকশনটা ধীরে ধীরে দাঁতের গোড়ার দিকে চলে আসে এবং দাঁতের গোড়া ফুলে ওঠে এবং যে ইনফেকশনটা হয়, সেটি দাঁতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে থাকে, দাঁতের গোড়ার যে অঞ্চলগুলো থাকে সেখানে ছড়িয়ে দিতে থাকে। তো এই অবস্থাকে আমরা পাল্পাইটিস বলে থাকি। তো এই অবস্থায় অবস্থার উপর নির্ভর করে এক্সরে করে ট্রিটমেন্ট করাতে হয়। ভিউয়ার্স, যখন পাল্পাইটিসে আক্রান্ত হয় দাঁত, তার কিছুদিনের মধ্যে দেখা যায় যে সেখানে এভাবে দাঁতের গোড়াফোড়া ফুলে উঠতে পারে, যেমনটি এখানে দেখুন। এখানে উপর থেকে দেখে হয়তো আপনারা তেমন একটা সমস্যা বুঝতে পারছেন না, কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত এই দাঁতটিও রয়েছে। কিন্তু এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে, এই দাঁতে দুই দাঁতের মধ্যবর্তী স্থান থেকে কিন্তু পাল্পাইটিসে আক্রান্ত হয়ে সেখানে দাঁতের গোড়ার দিকটা ইনফেকশন হওয়ার কারণেই এভাবে ফুলে উঠেছে। এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়াটা এখানে ফুলে উঠেছে। এমন দাঁতের গোড়া তাদেরই ফুলবে যাদের দাঁত
পালপাইটিসে আক্রান্ত হয়ে আছে অনেক দিন থেকে, দাঁতের উপরে বড় ধরনের গর্ত আছে এবং সেই গর্তে প্রতিনিয়ত খাবার জমে থাকে, সেই সব দাঁতের ক্ষেত্রে এই ধরনের দাঁতের গোড়া ফুলে ওঠে। আর এমন দাঁতের গোড়া ফুলে উঠলে সেখানে অবস্থার উপর নির্ভর করে ট্রিটমেন্ট করা যায়। কখনো বা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দিলে, সময় নিয়ে রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে এ ধরনের সমস্যা পুরোপুরি ভালো হয়ে যায়, সে দাঁতটি ফেলার কখনো প্রয়োজন হয় না। আবার কখনো কখনো এ ধরনের গোড়া ফোলা সমস্যা মাড়ির সমস্যার কারণেও হতে পারে, সেটি অবস্থার উপর প্র্যাকটিক্যালে দেখার উপর নির্ভর করবে। তবে যে দাঁতের গোড়া এভাবে ফুলে উঠবে সে দাঁতে অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে, তা না হলে ওষুধ খেলে দেখা যায় কিছুদিন ভালো থাকতে পারেন কিন্তু পরবর্তীতে আবারও কিন্তু সে ধরনের সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, আশা করি বুঝে গেছেন যে দাঁতে কখন ব্যথা হয়, কখন যন্ত্রণা হয় এবং কখন দাঁতের গোড়া ফোলা সমস্যা হয়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।